আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমরা দেখাইমো পাট শাকের একটা রেসিপি। এই রেসিপিটা সিলেটের লাগিয়া বিখ্যাত, সিলেটের মানুষ এটা খুব বেশি খায়, আর আমরা অবিগঞ্জ যারা ইটা খাইই না, এরপরও খাওয়া হিক্কা লাইছি। সিলেটের মানুষের সাথে থাকতে থাকতে ইটা খাওয়া হিক্কা লাইছি। এটারে আমরা আসলে পাট শাক কই না, এটারে আমরা কই নাইল্লা শাক। আজকে আমি তোমরা দেখাইমো নাইল্লা শাকের রেসিপি। তাইও দেখিলাই কেমনে আমি নাইল্লা শাক রেসিপি করি। প্রথমেই লাগবো তোমার নাইল্লা শাক। এই দেখো আমি নাইল্লা ক্ষেত করছিলাম। নাইল্লা ক্ষেত বলতে সামান্য একটু জায়গার মাঝে আমি নাইল্লা ফালাইছিলাম, কই অল্প অল্প একটু করে খাইমু, অল্প অল্প করে আমি মাঝে মাঝে নেই নিয়ে নিয়ে খাই। এই দেখো আমার নাইল্লা শাক গুলা কি সুন্দর হয়েছে দেখছো। যারা নাইল্লা বুঝো না তারার লাগে ওইগা ফাট শাক, এইটুই নাইল্লা শাক আর এইটুই ফাট শাক। তো আমি এখন নাইল্লা শাক কিছু তুলমু, তুললে সেই আজকে রেসিপিটা তোমরা দেখাইমু। এই দেখো আমি নাইল্লা শাক তুলতাছি, তোমরা রেসিপি দেখা নিন লাগি। আমি গাছের খালি আগালাইন আনমু, আগালাইন দিয়ে আজকে রেসিপি দেখাইমু। সবটি গাছের আগা লই আইমু, আর আগা আনলে কয়দিন পরে দেখবা এমনিতেই আমার আবার নতুন করে কুড়ি দিব, নতুন করে আবার আগা সারবো। এর লাগে আমি কয়দিন পরপর আগা নিয়ে খাইয়া লাই। এই দেখো আমার শাক তোলা শেষ, এখন আমি দেখাইমু সেমনি শাকগুলারে তোমরা প্রসেস করবাই। এই দেখো আমার শাকগুলারে আমি এক মুঠির মতো শাক আমি এখানে নিছি, এগুলারে সুন্দর করে ধুইয়া পানি জড়াই আনিবাই। শাকগুলারে সুন্দর করে বাইস করে বাইস করে নিতইব, যেমন এক সাইডে দেওয়া আগা আর এক সাইডে দেওয়া ডেটা। এইভাবে এই দেখো আমি কীভাবে নিছি এইভাবে নিতইব। উল্টা ফাল্টা করে যদি শাক লও তাইলে কিন্তু ওই তো না, কারণ শাকে মাইন্ড করে লইব। এর লেগে শাকরে সুন্দর করে এইভাবে বাইস করে বাইস করে নিতইব। আর এই শাক চুরি শাক দিয়া খাটার মতো কিচ্ছু নাই, আর আমার অত ফ্যাশন করার দরকার নাই। এর লেগে আমি দাও দিয়া খাইটা তোমরা দেখাইমু। শাকটারে সুন্দর করে মাঝখানে একটা টুমা দিয়া আর শক্ত হাত দিয়া ধরে রাখতইব, কারণ শক্ত করে যদি না দাও এটা ফিসলে যাইব গা আর বানাইতে পারতাম না। আর একদম চিকন চিকন করে চুলের মতো করে খাটতইব। এই দেখো আমি কীভাবে খাটি, এইভাবে একদম চিকন চিকন হইতইব। একবারে সামান্য খালি দাও এর আগা দিয়ে খালি চারটা চারটা নিবাই, তাইলেই দেখবা শাক বানানি গেছে গা। এই দেখো আমি কীভাবে বানাইতেছি, এইভাবে চিকন চিকন করে খাটতইব। এত চিকন করে সকলে খাটতে পারে না, কিন্তু আমি পারি, কারণ আমি হইলাম গিয়া সর্বগুণ সম্পন্ন। এর লেগে আমি সব খাম পারি, সবটা পারি। তোমরা আবার এত চিকন করে শাক কাটাত গিয়ে আবার আত কাটতে লাইও না, পরে আবার আমার গাইলেই বাই। তোমরারে বুঝানির লেগে দেখো আমি আরও ক্লোজ করে দেখাইতেছি, যাতে তোমরা দেখে শিখতে পারো যে কীভাবে এত চিকন করে কাটা লাগে। এই শাকটা যত চিকন হইব তত খাইতে মজা হইব। এর লেগে যত পারবা তত এই শাকটারে চিকন করে কাটবা। এই দেখো আমার শাক কাটা শেষ, দেখো আমি কী চিকন করে কাটছি দেখছো। এভাবে চিকন চিকন করে খাটবা, একদম চুলের মতো চিকন হইতইব, আর নাই তো খাইতে একদম মজা লাগতো না। এই শাক রান্তে আমার লাগবো পেঁয়াজ, রসুন, খাসামরিচ। রসুনরে আমি চিকন চিকন করে খাইটা নিছি, আর খাসামরিচরে আমি চাইর হলি হইয়া খাইটা নিছি। আর এগুলো এলাকা খাটলের বিচি, খাটলের বিচিরে আমি চিকন চিকন করে পাতলা পাতলা হইয়া গুল গুল করে খাইটা নিছি। খারও আমি একটু ক্লোজ করে দেখাই। এই দেখো আমি এভাবে পাতলা পাতলা করে গুল গুল করে খাইটা নিছি। আর এই রেসিপির তোমার খাটলের বিচি লাগবই, আর খাটলের বিচি দিয়েই এটা খাওয়া লাগে। খাটলের বিচিগুলারে পাতলা পাতলা করে খাইটা আমি সুন্দর করে দইয়া নিছি। এখন একটা ডেগের মাঝে আমি বড় মগে এক মগ পানি দিলাইমু। এটা রান্তে কোনো তেল উল লাগে না। এর লাগে আমি এটার মাঝে এখন পেঁয়াজ, রসুন, খাসামরিচ, খাটলের বিচি যা যা আমি খাইতে রাখছিলাম সবটা দিলাইমু। আন্তাজ করে লবণ দিলাইমু, দিয়া সেটা সুন্দর করে লাইরা এটারে রাইকা দিমু সিদ্ধ হওয়ার লাইগা। মাঝে মাঝে এটারে লাইরা দিমু, লাইরা সাইরা দেখমু যে এটা সিদ্ধ হয়েছে কিনা। ওই দেখো আমার এটা এখনো সিদ্ধ হয়েছে না, এর লাগে এটারে আমি আরও সিদ্ধ করবো। খতখান পরে আইয়া দেখমু, ওই দেখো পেঁয়াজ একটা গুতা মারিয়া দেখমু যে এটা ওইছে কিনা। পেঁয়াজ সিদ্ধ হইয়া গেলে গা মনে করমু যে আমার এটা ওইয়া গেছে গা। এই দেখো আমার এটা ওইয়া গেছে গা। এখন আমি যে শাক লাইন চিকন করে খাইতে রাখছিলাম এই শাক লাইন দিলাইমু। সবটি শাক দিয়ে এখন আমি সুন্দর করে এটারে লাইরা দিমু, যাতে খুব সুন্দর সিদ্ধ হয় শাকগুলা। আর সিদ্ধ হওয়ার লাগে আমি অপেক্ষা করবো যাতে আমার শাকটা খুব বালা সিদ্ধ হয়। বালা করে এটারে লাইরা দিতে হইব, বালা করে না লাড়লে কিন্তু একদম মজা হইতো না। এর লাগে এটারে ঘন ঘন লাড়তে হইব। যখন শাকটার কালার চেঞ্জ হয়ে যাবো গা তখনই মনে করবা যে এটা ওইয়া গেছে গা। এই দেখো আমার এটা ওইয়া গেছে গা। এটা হইলে গেছি সিলেটের একটা বিখ্যাত নাইল্লা শাকের রেসিপি। এইভাবে নাইল্লা শাক খাইলে তোমার গ্যাস্ট্রিক হইতো না, কারণ এটার মধ্যে কোনো তেল নাই। আর এই শাক খাইলে ভিতরে সবসময় ঠান্ডা রাখে, আর এটা স্বাস্থ্যের লাগে অনেক বালা। আশা করি আমার ভিডিওটা তোমার বালা লাগছে। ভিডিও বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বালা থেকে সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।